আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছিলাম গুগল পিক্সেল টু নতুনভাবে মার্কেটে ইনটেক পাওয়া যাচ্ছে। সো ভাবলাম ইনটেক বক্স পাওয়া যাচ্ছে এত পুরান মডেলের ফোন, হয়তো বা এটা ইউজড অথবা রিফারবিশড এমন কিছু। বাট কিছু ট্রাস্টেড শপের মাধ্যমে জানলাম এটা ব্র্যান্ড নিউ এবং ইনটেক্ট। এটি আমি এক সপ্তাহ আগে কিনেছি, যেহেতু আমি আগে আনবক্সিং করেছিলাম। তবুও আপনাদের জানার সুবিধার্থে আমি আবারও দেখাবো বক্সের ভিতরে কী কী আছে। সো বক্সটি খুললেই আমরা পেয়ে যাব আমাদের ফোনটি, গুগল পিক্সেল টু। এটি ব্র্যান্ড নিউ অবস্থায় আমি পেয়েছিলাম। ইনটেক বক্সে যা যা থাকে সেটি আমরা এই বক্সে পেয়েছি। আমি হোয়াইট কালারটা নিয়েছিলাম যেহেতু ফোনটি দেখতে চমৎকার। আর একটা কথা বলে রাখা ভালো, এটি সচল করতে আমাকে 3 ঘন্টা চার্জ দিতে হয়েছিল। তো বক্সের ভিতরে আমরা কেবল পাবো, এটির মাধ্যমে আমরা হেডফোন জ্যাকের সাথে যুক্ত হতে পারবো। একটি অ্যাডাপ্টার পাবো আমরা, কিছু পেপার বক্স। এক কথা ইনটেক বক্সে যা যা থাকার কথা সব আমরা এখানে পেয়েছি। একটি কেবল পাবো, ওটিজি কেবল, USB-C, সাথে থাকবে কেবল। ফোনটি কেনার পেছনে আমার একটা বড় উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে গুগল পিক। আপনারা সবাই জানেন যে গুগল পিক্সেলের ক্যামেরা অসাধারণ। ক্যামেরার প্রতি ভালোবাসা থেকেই আমার এই ফোনটা নেওয়া। আরেকটি কথা বলে রাখা ভালো, আপনারা যদি ক্যামেরার জন্য এই ফোনটা নিতে চান সেক্ষেত্রে অনেক ভালো হবে। কিন্তু প্রাইমারি ডিভাইস হিসেবে আমি আপনাদের সাজেস্ট করবো না, এটি আপনারা আপনাদের সেকেন্ডারি ডিভাইস হিসেবে এটি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। যেহেতু ডিসপ্লে সাইজটা অনেক ছোট, সো এটি ক্যারি করা অনেক ইজি। সো এই ছিল আনবক্সিং, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।